লোকসভা নির্বাচনে মালদা জেলায় দুটি আসন দখল করবে তৃণমূল, এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রিগেড সমাবেশ নিয়ে মালদাহে বামন বালায় পাকুড়িয়া হাট ও একটি প্রস্তুতি জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, উত্তর ও দক্ষিণে দুটি কেন্দ্রে আমরা প্রচুর পরিমাণে লিড দিয়ে তা দখল করব। পাশাপাশি এদিন জনসভায় আরএসপির নেতা ও প্রাক্তন বিধায়ক আব্দুল রহিম বক্স তৃণমূলে যোগদান করেন। তৃণমূলে যোগ দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জেলা জুড়ে রাজনৈতিক মহলের গুঞ্জন চলছিল, অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। মমতা ব্যানার্জি জয়, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জয়, তৃণমূল কংগ্রেস বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি জয়। আমাদের সঙ্গে বিধায়ক ছিলেন, সেই রহিম বক্সে কয়েক হাজার মানুষকে সে যোগদান করলেন, আমি তাকে আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। মমতা ব্যানার্জি উন্নয়ন করছেন, এই উন্নয়ন দেখে এবং মালদা জেলায় কর্মবীর শুভেন্দু অধিকারী যেভাবে মালদা জেলার আমল পরিবর্তন করেছেন উন্নয়নের মধ্যে দিয়ে, সেটাকে সামনে রেখে তৃণমূলে যোগদান করেছি। আমি যেখানে ছিলাম সম্ভবপর হচ্ছিল না, তাই সাধারণ হাজার হাজার মানুষ আমার সাথে আছেন, মানুষের কাজ করতে আমি ভালোবাসি, তাই মানুষের কাজ করার জন্য আজকে তৃণমূলে আমাদের সবাইকে নিয়ে তৃণমূলে যোগদান করেছি।